কিন্তু আমাদের মায়েরা কেমন জানেন তো, আমাদের মায়েরা হচ্ছে ওই টোটো চালক আমার কমরেডের মায়ের মতন, বলেছে মরে যাবি মরে যা, লড়ে আয় তারপরে দেখা যাবে। তো যে মায়েরা যে বাপরা আমাদেরকে প্রতিটা দিন সাহস দেয় লড়াইয়ের মাটিতে থাকতে আর মানুষের মতো বেঁচে থাকার জন্য, সেই মাটিতে ক্ষুদিরাম বোস আর নেতাজি আর ভগৎ সিংরা বারবার ফিরে আসে, পার্থ অনুব্রতরা বারবার ফিরে আসে না, ওদেরকে কম্বল পেতে তিহার জেলেই থাকতে হয়। কোনো তৃণমূলের নেতা কর্মী, কোনো চেলা চামুন্না, এমনকি পাঁচ পয়সার ফুটো মস্তানো যদি থাকে, সেও যদি বলে যে আমি দায়িত্ব নিচ্ছি প্রেসেন্ট ফিয়ার চাকরি হবে, নিতে পারবেন? পারবেন না। কেন জানেন? কারণ আপনার নেতা পার্থ চ্যাটার্জি এ রাজ্যের মন্ত্রী, তিনি বান্ধবীকে নিয়ে জেলে বসে আছে চাকরি বিক্রি করার দায়ে। এ রাজ্যের এমএলএ মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের উঁচু চেয়ারে বসতেন, তিনি পুরো ফ্যামিলি নিয়ে আজকে জেলে বসে আছেন, ফ্যামিলি প্যাকেজে আছেন, তাও আমাদের পয়সাতেই খাবার খাচ্ছেন, নিজের পয়সায় খাচ্ছেন না। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙর চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আরে সমস্যা তো রোজই আছে। মান লিজিয়ে এক বাপ আপনা তিন বেটো মে সে কোন সা চালাক বেটা থা অর কোন আগেকা দিনো মে পুরা পরিবার কা জিম্মেদারি সম্ভাল পায়েগা ইসকে বারে মে জব ও তিন বেটো মে একটু এক্সাম লিয়া অর তিনো বেটো কো বুলাকার বেট বলে কে বেটা ইয়ে লো 100 রুপয়ে অর কুছ খরিদ কে এসা কুছ লে আও কে পুরা ঘর ভর যায়। তো বড়া বেটা গিয়া অর বিচালি 100 রুপয়ে কা খরিদ কে লায়া অর পুরা ঘর মে বো ভর দিয়া, লেকিন ঘর তো ভরা নেই, 100 রুপয়ে মে কোন সা বিচালি মিলতা হ্যায় জো এক ঘর ভর যায়গা। দুসরা বেটা বাজার গিয়া অর রুই খরিদ কে লে আয়া, তুলো তুলো কিনে নিয়ে এসে গোটা ঘরের মধ্যে ভরে দিল, কিন্তু ঘর ভরল না। ছোট বেটা গেল আর গিয়ে 1 টাকার একটা মোমবাতি আর 1 টাকার একটা মাচিস কিনে নিয়ে এসে ঘরের মাঝখানে মোমবাতিটা লাগিয়ে মাচিসটা জেলে মোমবাতিটা জ্বালিয়ে দিল আর গোটা ঘর আলোতে ভরে গেল। বাবার চোখ ছলছল করে উঠল আর চকচক করে উঠল, কিন্তু দুই দাদা তারা বলল এ বেটা নিশ্চয়ই তৃণমূলের থেকে কিছু শিখে এসেছে, আগে তুই বল 100 টাকার থেকে 2 টাকার মাল নিয়ে এলি, 98 টাকা কোন পকেটে বললি, আগে তার জবাব দিতে হবে। প্রত্যেক দিন সমস্যা আসবে। 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ, 3 নভেম্বর আমাদের ইনসাফ যাত্রা শুরু, লড়াইয়ের ময়দানে প্রত্যেকটা দিন এ রাজ্যের ছাত্র যুবরা, শ্রমিক, কৃষক, মেহনতি, ক্ষেতমজুর, মহিলা, এরা প্রত্যেকে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। কেন? ভোটের জন্য। আরে ভোট তো লোক দেতে হ্যাঁ, ট্যাক্স কা পয়সা ভি দেতে হ্যাঁ। আর নুসরতের কাছ থেকে এটুকু আমরা আশা করি যে শুধু নিজের নামে ফ্ল্যাট কিনো না বাপু, আমাদের নামেও 2-4টা কিনে দিও, আর কিনে যদি না দাও অন্তত পক্ষে উস কাবিল তো বানালো কে নিজের মাথার উপরে ছাদটা যাতে নিজেই বানাতে পারি, সরকারের কাছে হাত পাততে যাতে না হয় তার জন্য। আর নিজের জনপ্রতিনিধির কাছে এইটুকু তো আশা আমরা করতেই পারি, কিউকি সওয়াল পুছনা মেরা হক হ্যায়, জো সওয়াল নেই পুছতা বো কায়র হ্যায়, আর জিসকে দিমাগ মে জিসকা জেহন মে সওয়াল নেই আতা বো মূর্খ হ্যায়, আর যে সওয়াল পুছতা হ্যায় ও ইনসান কহলাতা হ্যায়। তাই আমরা নিজেদেরকে বলেছি যে গোটা রাজ্যের মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকা দাবিতে প্রশ্ন করবে, আর প্রশ্ন করতে আসবেই ব্রিগেডের মাঠে। যে ব্রিগেডের মাঠে আজকে সবথেকে বড় লড়াইয়ের মাঝখানে আছে এ রাজ্যের এ দেশের এই বর্তমান প্রজন্ম, যে প্রজন্ম মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আপ লে সকতে হ্যায় গ্যারেন্টি? কে তৃণমূল কা জমানা মে হাম লোগো কো ফ্রেশ এন্ড ফিয়ার নৌকরি মিলেগা, কোই ভি হ্যায়? আচ্ছা আপনারা ছেড়ে দিন, দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, কোনো তৃণমূলের নেতা কর্মী, কোনো চেলা চামুন্না, এমনকি 5 পয়সার ফুটো মস্তানো যদি থাকে, সেও যদি বলে যে আমি দায়িত্ব নিচ্ছি ফ্রেশ এন্ড ফিয়ার চাকরি হবে, নিতে পারবেন? পারবেন না। কেন জানেন? কারণ আপনার নেতা পার্থ চ্যাটার্জি এ রাজ্যের মন্ত্রী, তিনি বান্ধবীকে নিয়ে জেলে বসে আছে চাকরি বিক্রি করার দায়ে। এ রাজ্যের এমএলএ মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের উঁচু চেয়ারে বসতেন, তিনি পুরো ফ্যামিলি নিয়ে আজকে জেলে বসে আছেন, ফ্যামিলি প্যাকেজে আছেন,
তাও আমাদের পয়সাতেই খাবার খাচ্ছেন, নিজের পয়সায় খাচ্ছেন না। ওর বাড়িতে ইলেকট্রিকের বিল আসছে না, আজ কয়েক মাস ধরে বেঁচে গেছেন, নইলে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে চলে যেত ওর বাড়িতেও। হাসি মজাকের দিন নয়, হাড়োয়ার মাটিতে বেঁচে থাকার মতন পরিবেশ উপাদান আছে। আজকে সবার জন্য ব্রিগেডের প্রচারের জন্য আমাদের যে কমরেড টোটোতে করে মাইক প্রচার করেছে, উসকো ভি জান সে খালাস কর দেনে কা হুমকি আয়া হ্যায়, আসছে না? কিন্তু আমাদের মায়েরা কেমন জানেন তো, আমাদের মায়েরা হচ্ছে ওই টোটো চালক আমার কমরেডের মায়ের মতন, বলেছে মরে যাবি মরে যা, লড়ে আয় তারপরে দেখা যাবে। তো যে মায়েরা যে বাপরা আমাদেরকে প্রতিটা দিন সাহস দেয় লড়াইয়ের মাটিতে থাকতে আর মানুষের মতো বেঁচে থাকার জন্য, সেই মাটিতে ক্ষুদিরাম বোস আর নেতাজি আর ভগৎ সিংরা বারবার ফিরে আসে, পার্থ অনুব্রতরা বারবার ফিরে আসে না, ওদেরকে কম্বল পেতে তিহার জেলেই থাকতে হয়। লড়াই বেঁচে থাকার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য। কি চলছে হাড়োয়াতে? জোর যার ভেড়ি তার, কিসকে ভেড়ি হোগা? সরকার কুছ নাই করেগা, কমিটি বনা দিয়া হ্যায়, কিসকো লেকর? তৃণমূল কা নেতা, তৃণমূল কা মন্ত্রী, তৃণমূলের খুচো কুচো খুচরো সব নেতাদেরকে নিয়ে কমিটি বানিয়ে দিয়েছে। পয়সা কোথায় আসবে? সরকারের ঘরে যাচ্ছে? সরকারের ঘরে যদি পয়সা যাচ্ছে তাহলে মিড ডে মিলের ডিম কেন আসছে না? ডিমের দাম এমন বেড়েছে যে মনে হচ্ছে মুরগির ডিমটা নর্মাল ডেলিভারি না সিজারিয়ান ডেলিভারি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম, মানুষ খাবার পাচ্ছে না, খাবার কথা ছেড়ে দিন, ওষুধপত্রের দাম। আরে দো বুন জিন্দগি কা আব তো পালস পোলিও মিলতা হ্যায়, কিন্তু মারণ রোগ ক্যান্সারের তার কেমো তার ওষুধ তার রেডিয়েশন তার থেরাপি। হাড়োয়ার রোগ হলে কোথায় যান? কলকাতা এনআরএস পিজি ভর্তি হতে গেলে গতকাল রাতে হাসনাবাদ থেকে গেছে, সারা রাত পিজি হসপিটালের বাইরে তার ভাইকে নিয়ে পড়ে আছে, মাথায় জল জমেছে। ডাক্তার বলছে তোমাকে অ্যাডমিশন পেতে হবে, তুমি অ্যাডমিশন না নিলে, তুমি যদি পিজিতে বেড না পাও তাহলে তোমার ট্রিটমেন্ট করা যাবে না, ওষুধের ট্রিটমেন্ট নেই। ডাক্তার বলছে বেড পেতে হবে, আর পেশেন্টকে নিয়ে তার ভাই সারা রাত পিজি হসপিটালের বাইরে তার ভাইকে নিয়ে মরবে না বাঁচবে তার জন্য অপেক্ষা করে থাকতে হলো। শুধু হাসনাবাদের কমরেডটাকে না, শুধু হাসনাবাদের ওই ছেলেটিকে না, আরে তৃণমূলের এমএলএ মদন মিত্র পিজি ট্রমা কেয়ারের বাইরে দাঁড়িয়ে কাঁদছে যে পিজিতে হসপিটালে পেশেন্টকে ভর্তি করা যাচ্ছে না, কারণ পুরো দালালরা ঘিরে আছে। আপ বলিয়ে হারো আমি এক বি প্রাইমারি হেলথ সেন্টার, এক বি হসপিটাল, একটাও কোনো ছোট হেলথ সেন্টার সেখানে বেড হসপিটাল ডাক্তার। জিন্দগি জিনে কে লিয়ে সিফ ভোট দেনা জরুরি নেই হ্যায়, জিন্দগি জিনে কে লিয়ে সচ কা সামনা সবাল পুছনা সর উঁচা করকে সিনে মে গোলি খাকর রাস্তে পর চলনা ভি বহুত জরুরত হ্যায়। তাই তো ওরা ভোট পাওয়ার পর আর ভোট করতে দেয়নি।